সাভারে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা। স্কুল কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার উদ্দেশ্যে নয়ারহাটে এই মেলার আয়োজন করে চামড়া গবেষণা ইনস্টিটিউট। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর শাহানা পারভিনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য ডক্টর সামিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল কাশেম আজাদ। মেলায় সাভারের 20টি স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।